খবরে আমরা আজকে রয়েছি বাংলার প্রসিদ্ধ স্থান শ্রী শ্রী পাটবাড়ির। আমার সামনে রয়েছেন শ্রী শ্রী বাবাজি মহারাজ। এখানকার কিছু তথ্য আমরা জেনে নেব। আমাদের এই যে শ্রী পাটবাড়ি আশ্রম, এই আশ্রমের পুরো নাম হচ্ছে শ্রীল ভাগবত আচার্যের শ্রী পাটবাড়ি আশ্রম। ভাগবত আচার্য শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, পরম প্রিয় ভক্ত ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে শুভ পদার্পণ করেছিলেন। সেই সময় এই ভাগবতাচার্য এখানে বসবাস করতেন। সেই সময় তার নাম ছিল রঘুনাথ উপাধ্যায়। মহাপ্রভু পাটবাড়ি 1515 খ্রিস্টাব্দে বাংলার 921 বঙ্গাব্দে চৈত্র মাসে ফাল্গুন কৃষ্ণা দ্বাদশী তিথিতে, সেই সময় এই রঘুনাথ উপাধ্যায় এখানে বসবাস করতেন। ঠিক তার 5 বছর আগে এই রঘুনাথ উপাধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভু বা নদিয়ার নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু, যে স্বয়ং ভগবান, এইটি তিনি জানতে পারেন শাস্ত্রের মাধ্যমে। তাই মহাপ্রভুর কাছে তিনি গমন করেন শ্রীধাম নবদ্বীপে। সেখানে গিয়ে সুভাষ পণ্ডিতের বাড়িতে মহাপ্রভুর দর্শন পান এবং মহাপ্রভুর সান্নিধ্যে থাকার আবেদন জানান। কিন্তু মহাপ্রভু তার যে প্রিয় পার্শ্বদ পঞ্চতত্ত্বের অন্যতম গদাধর পণ্ডিত, সে পণ্ডিতের কাছে এই রঘুনাথ উপাধ্যায়কে দীক্ষিত করান। দীক্ষিত করার পরে তিনি রঘুনাথ উপাধ্যায়কে আদেশ করেন, তুমি যথাস্থানে গমন করো, পরবর্তীকালে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তার পরের বছর এই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে যান, দক্ষিণ ভারত ভ্রমণ করেন, পুনরায় দক্ষিণ ভারত থেকে নীলাচলে প্রত্যাবর্তন করেন এবং বৃন্দাবন যাবার জন্য উৎকণ্ঠিত হন। এইভাবে 5 বছর অতীত হয়ে যায়। ঠিক সন্ন্যাস গ্রহণের 5ম বছর পরে মহাপ্রভু 1515 খ্রিস্টাব্দে শ্রীধাম বৃন্দাবন গমন উদ্দেশ্যে এই বাংলায় আসেন। প্রথমে এসে পানিহাটিতে উঠেন, নৌকাযোগে পানিহাটিতে এসে উঠেন গঙ্গাপথে। ওখান থেকে পদব্রজে তিনি কানাই নারশালা পর্যন্ত গিয়েছিলেন, মালদহর পরে যে কানাই নারশালা, মালদহর সঙ্গে সনাতন মিলন হয় মালদহে, এবং তারপরে কানাই নারশালা পর্যন্ত, মানে সনাতন গোস্বামীর একটি হয়ালি বাক্যে তিনি কানাই নারশালা পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার প্রত্যাবর্তন করেন পুরী যাবার জন্য। ঠিক সেই প্রত্যাবর্তন পথে আবার তিনি হালি শহরে তার শ্রী গুরুপাঠ ঈশ্বরপুরীর শ্রীপাঠ, সেখান থেকে পানিহাটি হয়ে এই জায়গাতে বরাহনগরেতে ওই রঘুনাথ উপাধ্যায়ের কাছে এসে উপস্থিত হন। তখন সন্ধ্যাকাল রঘুনাথ উপাধ্যায় ভাগবত চর্চা করছিলেন, ভাগবত পাঠ করছিলেন, এমন সময় মহাপ্রভু এসে উপস্থিত হলেন। তখন রঘুনাথ উপাধ্যায় ত্রস্ত ব্যস্ত হলেন মহাপ্রভুর আতিথ্যের জন্য, কিন্তু মহাপ্রভু
তাকে ভাগবত পাঠে বিরতি না দিয়ে কেবল ভাগবত কথা বলবার জন্য উৎসাহিত করলেন এবং ওই মাটিতে বসে পড়লেন। এইভাবেতে ভাগবত কথা শুনতে লাগলেন রঘুনাথের উপাধ্যায়ের শ্রীমুখ থেকে। একাধারে 9 ঘন্টা 3 প্রহর যাবৎ এই ভাগবত পাঠ শ্রবণ করে অতি আনন্দিত হয়ে নিত্য করতে লাগলেন এবং আছাড় খেতে লাগলেন। হ্যাঁ, এমত অবস্থায় 9 ঘন্টা অতীত হওয়ার পর মধ্যরাত্রিকালে ভাগবতে বিরাম হলে, ভাগবত পাঠ বন্ধ করলে মহাপ্রভু ওই রঘুনাথকে, রঘুনাথ উপাধ্যায়কে আলিঙ্গন দান করে তাকে এই ভাগবত আচার্য উপাধিতে ভূষিত করলেন। আজ থেকে নাম হইল ভাগবত আচার্য, ভাগবত বিনা আর না করিহ কার্য, এই মহাপ্রভুর উপদেশ, নাম দিলেন ভাগবত আচার্য। সেই থেকেই এই জায়গার নাম ভাগবত আচার্যের, ছিল ভাগবত আচার্যের পাকবাড়ি আশ্রম। এটা 500 বছর অতীতের কথা। মহাপ্রভু 3 দিন এখানে অবস্থান করেছিলেন এবং ভাগবত আচার্যকে তার ব্যবহৃত পাদুকা দয় দান করেছিলেন, করে উনি নীলাচলে প্রত্যাবর্তন করেন। তদবধি সেই মহাপ্রভুর পাদুকা দয় আজও এখানে সেবিত হচ্ছেন। এরপরে অনেক ইতিহাস, অনেক কিছু ঘটনা ঘটে। প্রায় 200-300 বছর পরে এই জায়গাটা সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায়। বাগবাজার নিবাসী কালীপ্রসন্ন চক্রবর্তী নামে এক ভক্ত, তিনি অম্লশূল ব্যাধিতে আক্রান্ত হয়ে বহু চিকিৎসার পর নিরাময় না হওয়াতে তিনি তারকেশ্বরে বাবা তারকনাথের কাছে ধর্ণা দিয়েছিলেন। সেই ধর্ণা দেওয়ার সময় অনশন ব্রত করে সেখানে পড়েছিলেন। বাবা তারকনাথ স্বপ্নে দর্শন দিয়ে আদেশ করেন, তুমি বরাহনগরে যাও, এটা চিহ্নিত জায়গা বলে দিয়েছিলেন। এখনও এটা আমাদের বাড়ি, এখানে আশ্রমের সামনে একটা পুকুর আছে এবং আশ্রমের পশ্চাৎপটে একটা পুকুর আছে, তার নাম ছিল ঘি পুকুর। সেই ঘি পুকুরের পূর্ব পাড়ে নির্দিষ্ট একটি জায়গাতে একই গোড়ায় 2টো নিম গাছ কথা বলে দিয়েছিলেন। সেই নিমতলায় নিম গাছের গোড়ায় মূলে কিছু খুঁড়লে, মাটি খুঁড়লে কিছু জিনিস পাবে, সেই জিনিসগুলো উদ্ধার করে সেবা করো, তাতে তুমি রোগমুক্ত হবে, এছাড়া কোনো উপায় নেই। বাবার আদেশ পেয়ে ওই কালীপ্রসন্ন চক্রবর্তী এখানে এসে জায়গা খুঁজে পেলেন এবং মাটি খনন করতে গিয়ে বিপত্তি হলো। সর্পের গর্জন হওয়াতে মাটি খনন বন্ধ হয়ে গেল। তিনি মনের দুঃখে ওই দিন গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করবেন সংকল্প নিলেন। সেই রাত্রেই আমাদের মন্দিরে যে নিতাই গৌর সেবিত হচ্ছেন, এই নিতাই গৌর ঠিক এই রূপে, যে রূপে সেবিত হচ্ছেন বর্তমান, ঠিক এই রূপে বালকবত 2 বিগ্রহ না রূপেতে দর্শন দিয়ে বললেন, বাবা যা বলেছেন সব ঠিক সত্য, কিন্তু তুমি নিজ হস্তে মাটি খনন করো, তাহলে আর কোনো বিপত্তি হবে না, লোক মারফত মাটি খনন করো না এবং সব জিনিস পেয়ে যাবে ওই মাটি খনন করলে, এবং এই নিম গাছ দিয়ে আমাদেরকে ভালো করে দেখে নাও, 2টি মূর্তি করে সেবা প্রতিষ্ঠা করবে। তাই নিতাই গৌরের দর্শন পেয়ে মনে আনন্দ হলো, তারপরে তিনি নিজে হস্তে মাটি খুঁড়লে কোনো বিপত্তি হলো না। মাটি খনন করে 4টা বস্তু পেলেন। মহাপ্রভু যে 500 বছর আগে পাদুকাদ্বয় দান করে গেছিলেন ভাগবত আচার্যকে, সেই পাদুকাদ্বয় এবং সেই ভাগবত আচার্যের সেবিত বিগ্রহ শালগ্রাম শিলা, আর একটি গোপাল বিগ্রহ ছিল, আর তিনি যে নিজ হস্তে যে তালপাতাতে ভাগবত লিখেছিলেন, সেই ভাগবত তালপাতা লিখিত ভাগবত, এই 4টি বস্তু তিনি তার শিষ্যকে অন্তর্ধানকালে আদেশ করিয়ে গিয়েছিলেন তার সমাধির সঙ্গে এই 4টি বস্তু সমাধিস্থ করার জন্য। সেইভাবেই তার শিষ্য এই 4টি বস্তু তার সঙ্গে সমাধিস্থ করেছিলেন, ঠিক যেখানটায় মহাপ্রভু নিত্য করেছিলেন ভাগবত পাঠ শুনে সেই জায়গাটায়।
সমাধিষ্ঠ হয়েছিল আর দু তিনশো বছর পূর্বের কথা, সেসব লুপ্ত হয়ে গেছিলো, এখানে আর কোনো চিহ্নই ছিল না। এখানে ভাগবত আচার্য বলে কেউ ছিলেন, রঘুনাথ উপাধ্যায় বলে কেউ ছিলেন, কোনো খবর কিছুই কেউ জানত না। একমাত্র চৈতন্য ভাগবত গ্রন্থেতে এই ঘটনার বিবরণ আছে, সেই অনুযায়ী আমরা এখন জানতে পারি। যাই হোক, কালীপ্রসন্ন চক্রবর্তী ওই চারটি বস্তু উদ্ধার করলেন এবং ওই নিম্ববৃক্ষ দিয়ে নিতাই গৌড়ের দুইটি মূর্তি বিগ্রহ তৈরি করে প্রতিষ্ঠা করলেন। তদবধি ওই চারটি বস্তু এবং নিতাই গৌড় এখানে সেবিত হয়ে আসছেন। এই সঙ্গে কালীপ্রসন্ন চক্রবর্তীর বাড়ি ছিল বাগবাজার, সেখান থেকে রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে নিয়ে এলেন এবং জগন্নাথ বলরাম সুভদ্র প্রতিষ্ঠা করলেন। পরে আমাদের এখন যে মন্দিরের তিনটি প্রকোষ্ঠ আছে, তার মধ্যে মাঝে আছেন নিতাই গৌড়, তার বাঁদিকে আছেন রাধাকৃষ্ণ এবং তার দক্ষিণ ডান দিকে আছেন জগন্নাথ বলরাম সুভদ্র। সেবা চলে আসছে এবং পাদুকাটিকে মহাপ্রভু নৃত্যস্থলে একটা গ্যালারি করে সেখানেতে রাখা আছে, সেখানে সেবিত হচ্ছে। জয়নিতাই শ্রী মহাপ্রভুর সেই সুদর্শন পাদুকা, পাঁচশো বছর আগেকার ঘটনা। মহাপ্রভু যে সময় এসেছিলেন, পূর্বেই বলেছি সেটা চৈত্র মাস ফাল্গুন কৃষ্ণা দ্বাদশী তিথি ছিল। এখনও পর্যন্ত সেই তিথিকে, সেই মহাপ্রভু শুভাগমন উৎসব সাড়ম্বরেতে পালিত হয়, মহোৎসব হয়। এরও পরে কালীপ্রসন্ন চক্রবর্তী সেবিত বিগ্রহ স্থাপিত প্রতিষ্ঠিত হয়েছেন, এখানে বেশ কিছুদিন সেবা চলে। তারপরে বংশানুক্রমে সেবা চলছিল, কালীপ্রসন্ন চক্রবর্তীর বংশানুক্রমে সেই সেবা প্রায় লুপ্ত হতে যায়। এমন সময়তে ইংরাজির 1928 সালে, বাংলার 1334 সালে শ্রীপাদ বাবাজি মহারাজের হস্তগত হয় এই জায়গাটি। সেবাসহ তিনি এই জায়গাটি ক্রয় করেন এবং তারপর থেকে তিনি এখানেই অবস্থান করেন। আর এই মন্দির আদি যা কিছু এখন দেখা যাচ্ছে সব কিছুই তাঁর অবদান। তিনি এইসব মন্দির, নাটমন্দির, গ্রন্থমন্দির ইত্যাদি যা কিছু তিনি সব পরে পরে, এবং সংস্কৃত টোল, সংস্কৃত পঠন পাঠনের জন্য টোল ঘর আছে শ্রী শ্রী ভাগবত চতুষ্পাঠী নামে।
এইসব তিনি এখানে প্রতিষ্ঠিত করেন। বাবাজি মহারাজ 1953 খ্রিস্টাব্দে এখানে দেহ রক্ষা করেন, তার সমাধি এখানে বর্তমান আছে। 1953 খ্রিস্টাব্দ বাংলা 1360 সাল তিনি এখানেতে অন্তর্হিত হন, তার সমাধি এখানে নিত্য সেবিত হচ্ছে। জয়নিকায় শ্রীপাদ বাবাজির সমাধি মন্দিরে আমরা আপনাদেরকে নিয়ে যাব এখন। শ্রীপাদ বাবাজির মহারাজের শেষ আদেশ কিন্তু ছিল সকলকে ডাক নামকর, এই বলে কিন্তু তিনি সবাইকে নিয়ে উচ্চ কণ্ঠে ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম সংকীর্তন করেছেন এবং করতে করতে সমাধিস্থ হয়েছেন। এই সঙ্গে ভাগবতাচার্যের চিত্র রেখে ভাগবতাচার্যের সেবা সেটিও একটি এখানেতে ব্যবস্থা আছে, একটি ঘরে একটি রুমে। এখানে ভাগবতাচার্যের সেবা এখানে চলছে। এইভাবে এই 500 বছর অবধি এই ভাগবত আচার্য শ্রী পাটবাড়ি আশ্রম এখানেতে খ্যাতি লাভ করেছে সারা জগতে, সমস্ত ভারতবর্ষে। এখানে বহু সাধু সন্ন্যাসী সন্ত ভক্ত সব এখানে আসেন দর্শন করতে। পরবর্তীকালে বাবাজি মহারাজ এটি গ্রন্থ মন্দির মানে লাইব্রেরি, এটা বৈষ্ণব মিউজিয়াম প্রদর্শনী, বৈষ্ণব প্রদর্শনী একটি এখানে স্থাপন করেছেন। সেখানেতে প্রায় 1500 খ্রিস্টাব্দ থেকে প্রায় 3500 হস্তলিখিত পুঁথি সংরক্ষিত আছে, মুদ্রিত গ্রন্থও 3500-এর উপর এখানে সংরক্ষিত আছে। বিভিন্ন গৌর মহাপ্রভুর এবং মহাপ্রভুর ভক্তবৃন্দের শ্রীপাঠ লীলাস্থল, হ্যাঁ, সব জায়গার এখানকার সংগৃহীত বস্তু এখানে সব রয়েছে। বিভিন্ন মহামনীষীদের মহামানবদের সব চিত্র রয়েছে, একটা বিশাল প্রদর্শনী। এটা ভারতবর্ষের অদ্বিতীয় একটা লাইব্রেরি গ্রন্থমন্দির বলা যায়। বহু লোক এখানে আসেন, অনেকে এখানে রিসার্চ করতে আসেন, দুষ্প্রাপ্য পুঁথি গ্রন্থ, হ্যাঁ, সেগুলিকে রিসার্চ করার জন্যে অনেক বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন স্থান থেকে সব শিক্ষিত জনেরা এখানে আসেন, রিসার্চ করেন। গ্রন্থনিকেতনের যিনি ইনচার্জ রয়েছেন ওনার থেকে এই গ্রন্থ সম্বন্ধে কিছু জেনে জয়নিতাই। এখানে গ্রন্থ আমাদের বাবাজি মহারাজ এবং দাদামশাই তাদের জীবনীগুলি প্রধানত বেশি বিক্রি হয়, আর আমাদের পাটবাড়ির থেকে যে সমস্ত বই প্রকাশ পেয়েছেন সেই গ্রন্থ বাইরের কোনো গ্রন্থ এখানে পাওয়া যায় না। মালা টালা ঠাকুরের এগুলো যখন যেরকম আসছেন সেরকম বিক্রি হয়, এটা মূল উদ্দেশ্য নয়। ভক্তদের মালা এবং গ্রন্থ সম্পর্কে উৎসাহিত করাটাই আমাদের প্রধান উদ্দেশ্য।
যে তারা মালা জানুক, মালা পড়ুক এবং মালা নিয়ে তারা ভাবুক, গ্রন্থ পড়ুক, মহাপুরুষদের জীবনীটা জানুক, এটার জন্যই এই গ্রন্থ মন্দির এবং আমাদের এই সংগ্রহশালা। আর আমাদের উপরে সংগ্রহশালা আছে, সেখানে আমাদের মহাপ্রভুর বহু পুরনো পুস্তক আছে, 3,500 বই আছেন, যেগুলো যারা রিসার্চ করেন তারা আসেন এবং এগুলো দর্শন করেন, এবং যার যেটা দরকার পড়ে আমরা সেগুলো তাকে যথাসাধ্য চেষ্টা করি। এবং সমস্ত গ্রন্থই যেগুলো আছে সেগুলো তালপাতা লিখিত, বহু পুরানো এবং তালপাতা লিখিত, সেগুলো আমরা সংরক্ষণ করে রেখেছি যাতে ভক্তদের সুবিধার্থে পাওয়া যায়। জয়নিতাই গুরুদেবের কাছ থেকে নিতাই সুন্দর পত্রিকার সম্বন্ধে কিছু কথা আপনার থেকে জেনে নেব। জয়নিতাই, নিতাই সুন্দর পত্রিকা মানে এখানকার আমাদের শ্রী পাটবাড়ি আশ্রমের মুখপত্র, মান্থলি ম্যাগাজিন, মাসিক পত্রিকা, শ্রী শ্রী নিতাই সুন্দর। এটি বর্তমানে 70 বর্ষে পদার্পণ করেছে, 70 বৎসর যাবত এই নিতাই সুন্দর পত্রিকা এই পাটবাড়ি আশ্রম থেকে প্রকাশিত হয়ে আসছে। এর আগে যোগ্যতা সম্পন্ন সম্পাদকগণ ছিলেন, তারা সম্পাদনা করেছেন, আমার শ্রী গুরুদেব 108 শ্রীমদ বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ, তিনিও এই নিতাই সুন্দর পত্রিকার সম্পাদক ছিলেন। তার শেষ জীবনে এই নিতাই সুন্দর পত্রিকার সম্পাদনা কার্য আমার উপরে ন্যস্ত করেন। আমি অযোগ্য হলেও গুরু আদেশে, গুরুর কৃপায় কোনো রকমে এই নিতাই সুন্দর পত্রিকা সম্পাদনা করে যাচ্ছি এ পর্যন্ত। আজ প্রায় 40 বছর হয়ে গেল নিতাই সুন্দর পত্রিকা সম্পাদনা করছি। তো অনেকের কাছ থেকে নিতাই সুন্দর পত্রিকার সম্বন্ধে মতামত, তাদের মন্তব্য পেয়েছি, সকলেই ভালো বলে বলে এবং খুব আনন্দ পান, এটা জানি। এছাড়া এই নিতাই সুন্দর সম্পাদনা ছাড়া, নিতাই সুন্দর পত্রিকার সম্পাদনা ছাড়া আমি আশ্রম কর্তৃপক্ষের নির্দেশে শ্রী শ্রী গৌরাঙ্গ গ্রন্থমন্দির, এই গ্রন্থমন্দিরের লাইব্রেরিয়ান রূপে মানে পরিচালক রূপেতে আমি আছি। লাইব্রেরির দায়িত্ব, গ্রন্থমন্দিরের দায়িত্ব আমাকে পালন করতে হয়। যে যখন আসে রিসার্চ শেষ করার জন্য তাদেরকে সেই সব গ্রন্থ দেখে বের করে দেওয়া, তোলা, এইসব এখনও পর্যন্তই 70 বছর বয়স হয়ে গেল, এখনও করে চলেছি প্রভুর কৃপায়, জানি না আর কতদিন করবো, আপনারা আশীর্বাদ করবেন। এছাড়া আমাদের যে শিশু ভাগবত চতুষ্পাঠী টোল ঘর, এই টোলেরও অধ্যাপক ছিলাম, প্রধান অধ্যাপক রূপে ছিলাম, আমি এখন অবসরপ্রাপ্ত। হ্যাঁ, টোল এখনও চলছে,
বাবাজি মহারাজের প্রতিষ্ঠিত টোল। এছাড়া আমাদের এখানে সারা বৎসরের একটা পঞ্জিকা বের হয়, বৈষ্ণব ব্রতোৎসব তালিকা, তা সেটা সংক্ষেপে ব্রত তালিকা বলা হয়। সেই গ্রন্থটি আমাকেই সম্পাদনা করতে হয়, প্রকাশ করতে হয়। তা এইভাবেতে আমি গুরুদেবের কৃপাতে কোনো রকমেতে ঠাকুরের সেবায় থেকে জীবনযাপন করে চলেছি। জানি না কতদিন চলবে, আপনারা সকলে আশীর্বাদ করুন। জয় নিতাই। আর এখানে আমাদের দাতব্য চিকিৎসালয় পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছে, হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয়, ভাগবত চতুষ্পাঠী, ঢোল ঘর, মন্ত্রমন্দির, গোশালা, হ্যাঁ বিভিন্ন জিনিস সব দর্শনীয় এখানে রয়েছে। প্রতি বছর এই বাবাজি মহারাজের তিরোভাব উৎসব, শ্রীমন মহাপ্রভুর আগমন উৎসব এবং অন্যান্য যারা এখানকার প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন, হ্যাঁ তাদের সব উৎসব উৎসব ঝুলন উৎসব, দোল উৎসব, হ্যাঁ জন্মাষ্টমী উৎসব, এইসব নানান রকম উৎসব এখানে লেগেই থাকে, বহু ভক্তের সমাগম হয়। উৎসবের সময় অবারিত প্রসাদ প্রদান করা হয় হাজার হাজার মানুষকে, ভক্তদিগকে সব বসে প্রসাদ গ্রহণ করেন, আনন্দের পাথার হয়ে যায়। আগামী 2 এপ্রিল শ্রীমন মহাপ্রভু শুভাগমন, 505তম শুভাগমন হবে, তাই আমরা সকলকে জানাচ্ছি আপনারা আসুন, সেই শুভাগমন সব দর্শন করুন। জয় নিতাই, জয় নিতাই।